চলে এসে পড়লাম নেক্সট প্যাচে। নেক্সট প্যাচে অপোনেন্ট আমার সামনে আছে, আমি অপোনেন্টের পিসে। সো সামনে যেহেতু আসি, আমি অপোনেন্টকে টার্ন নেওয়ার চেষ্টা করবো। এখানে রেড সার্কেল আন্ডারে আমার অপোনেন্ট আছে, গ্রিন সার্কেলে আমি আসি। সো অপোনেন্ট কি করতেছে, ঢিল দিয়ে দিতেছে, যার কারণে আমি কিছু আসতে কিন্তু নিজদের ক্রস টার্ন দেওয়ার চেষ্টা করলাম, বাট অপোনেন্ট ঢিল দিয়ে দিয়েছে, যার কারণে আমারও ঢিল দিয়ে দিতে হইতেছে। অপোনেন্ট একদম ঘের ঘেরা ঢিল দিয়ে দিতেছে। অনেক সময় আছে আমাদের সামনের অপোনেন্ট চালাক থাকলে টান দিতে দেয় না, সে কী করে নিজ দিয়ে লাগে ওপর দিয়ে ঢিল দেওয়া শুরু করে। তো তখন আমরা কী করবো, তখন আমরাও তার সাথে ঢিল দিতে থাকবো। আর আমরা চেষ্টা করবো অবশ্যই লোটায় লোটায় ঢিলগুলো দেওয়া, যাতে করে ঢিলটা কাজে লাগে। অপোনেন্ট দেখতে পাচ্ছি ঢিল দিতেছে, অপোনেন্টের ঘুড়ি কাঁপতেছে, আমি লোটায় লোটায় দিতেছি। অপোনেন্টের যদি দূরে আসি, আমি একটু টানে রাখতেছি ঘুড়িটা। একদম অনেকে আছে তোমরা একদম ঘের ঘেরা ঢিল দিয়ে দাও, একদম ঘের ঘেরা দিবা না, ঘুড়িটা একটু টানে বাতাস পায় রাখবা। দরকার পড়লে আস্তে আস্তে টানবা, আবার ঢিল দিবা, আস্তে আস্তে টানবা, ঢিল দিবা, এইভাবে করবো আমার মতো, যেটা দেখতে পারতেছো। সো এই টেকনিকগুলো ফলো করে তোমরা যদি ঢিল দাও, যে কোনো সুতা দিয়ে খুব ইজিভাবে কাটতে পারবা। আর আমাদের যেহেতু অরিজিনাল সুতা, আমরা তো অরিজিনালভাবেই কাটতে পারবো খুব ইজিভাবে। সো দেখতে পাচ্ছ আমরা কীভাবে ঢিল দিতেছি আস্তে আস্তে করে। আর অপোনেন্ট কিন্তু চালাক, অপোনেন্ট প্যাচটা ছুটায় ফেললো। সো আমি কী করবো, অপোনেন্টকে আবার ঘষাবো, যেহেতু অলরেডি একবার ঘষানো আছে, এবার ঘষালে অপোনেন্ট কাটা খেয়ে যাবে 100%। সো অপোনেন্টকে আবার নিজ দিয়ে ফালালাম, নিজ দিয়ে ফালে ঘেরে ঘেরে লোড ঢিল দিতেছে, ঢিল দিতেছে। অপোনেন্ট একবার লোড বাগেটটা, আমি রিয়াল বয়েসটা তোমাদের শোনাচ্ছি। লোড লোড বাগেটটা লোড গাইস, দেখতে পারলো অপোনেন্টকে কীভাবে খুব ইজিভাবে কেটে দিলাম ঢিলের মাধ্যমে। সো সিম্পলি কিছু ট্রিক্স ফলো করে তোমরা প্যাচ খেলবা, যে কারো ঘুড়ি খুব ইজিভাবে কাটতে পারবা। মাখান সুতা, মাখান কাইতা বাংলাদেশের মাখান সুতা। সো এইভাবে তোমরা যে কোনো অরিজিনাল সুতা দিয়ে খুব ইজিভাবে কিন্তু অপোনেন্টের ঘুড়িগুলো কাইটা ফেলতে পারো। দেখতে পাচ্ছ আমার ওই ছাদের ওর কাইটা দিচ্ছে, আমি ওটা টান দিইনি, কারণ ওই পাশাপাশি ছাদ ছিল, পাশাপাশি ছাদ হলে টান দিলে সমস্যা হয়। সো এই জন্য আমি কী করছি, টান না দিয়ে কী করছি, হালকার উপরে ঢিল দিয়ে লোটায় দিছি, কাটা খেয়ে গেছে লোড বাগেরটা। সেও ইজিভাবে অপোনেন্টের ঘুড়িগুলো কিন্তু তোমরা কাটতে পারো। কাটা খেয়েছি কিন্তু সুতা টান দাসে না। নেক্সট পেজে অপোনেন্ট আমার পাশাপাশি ছাদ থেকে আসছে, পাশাপাশি ছাদ থেকে আসছে, আমি জাস্ট উপর দিয়ে ঢিল দিয়ে দিব, উপর দিয়ে জাস্ট ফালাবো, ঘের ঘের ঢিল দিয়ে দিব, অপোনেন্ট লোড বাগেটটা হয়ে যাবে। তো গাইস আমরা তো কি বলো ভাই, আমরা তো বাজাতে পারি না তোমাদের মতো। তো সেটা কেন, কারণ এই যে দেখো এই ঘুড়িটা আমরা ধরছি, ধরছি যে মানে প্রতিটা ঘুড়ির দানটাই কিন্তু এই যে এখানে বাজছে, দেখছো এখানে বাড়লে কিন্তু কোনো দিন কোনো ঘুড়ি বাজাতে পারবে না। যদি তুমি ঘুড়ি বাজাতে চাও, তুমি যে দানটা দিয়ে নিচের এই জায়গাটা থাকে এইখানে তোমার সুতাটা বাঁধতে হবে, তাহলেই তোমরা এই জায়গাটার মধ্যে যে কারো ঘুড়ি যখন এরকম লোটা বা এই জায়গাটার মধ্যে সুতাটা বাইজা যাবে। সো এর কারণে আর কি এই জায়গাটায় বাঁধা হয় না। বাট তোমরা যারা জানো না, তারা কিন্তু সবাই এই জায়গায় বাঁধো, যার কারণে কিন্তু ঘুড়ি বাজাতে পারো না। আমরা যে বাজানোর জন্য নিচে এই জায়গায় বাঁধতে হয়, এই জায়গায় বাঁধলে খুব ইজিভাবে কিন্তু ঘুড়ি বাজানো যায়, কারণ এই যে এখানে ঘুরে ঘুরতে ঘুরতে এই জায়গায় সুতাটা লাগা যায়, যখন তুমি ঘুড়িটা লোটাতে থাকো তখন কিন্তু খুব ইজিভাবে বাজানো যায়। সো এর কারণে তোমরা বাজাতে পারো না। সো এখানে গিট দিয়ে উড়ার পাশ সময় খুব ইজিভাবে কিন্তু যে কারো ঘুড়ি বাজাতে পারবা। সো এখন আমরা একটা ঘুড়ি কাটছি, কাইটে এই ঘুড়িটা বাজানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছ ঘের ঘেরা লোটাইতেছে, যে কোনো এক পাশে আমরা জাস্ট ডান পাশে লোটাইতেছি, যে কোনো এক পাশে লোটাবা, ডান বাম করবা না একসাথে। আর আমার যে টেকনিকটা আমার তো দেখালাম, এই টেকনিকে দানাটা বানবা খুব ইজিভাবে কিন্তু বাজাতে পারবা। সো আমি লোটায় লোটায় ঘুড়িটা আইনা ফেলতেছি, যেহেতু বাতাস কম আছে, সো আমার একটা টেনশন করার বিষয় না, আমি একটু ভালোভাবে বাজায় নিতেছি। বাজানোর শেষ হয়ে গেছে, অ্যান্ড বাজানোর শেষ হলে ঘুড়িটা কিন্তু আমি খুব ইজিভাবে নিয়ে এসে পড়তেছি। সো এইভাবে টেকনিক করে দানা বানবা, টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করবো আমাদের, তাহলে খুব ইজিভাবে বাজানো, কাটাকাটি সকল কিছু কিন্তু তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ আমরা ঘুড়িটা অলরেডি আইসে ফেলছি, আর অনেক সুন্দর একটা ঘুড়ি আমরা কিন্তু নিয়ে এসে বসছি এই টেকনিকটা ফলো করে। তো গাইস দেখতে পারলাম আমরা কিভাবে খুব ইজিভাবে একটা ঘুড়ি দিয়ে আরেকটা ঘুড়ি বাজায় নিয়ে এসে পড়লাম। বাজানোর সিস্টেমটা যে বলছি আমি, যে দান্ডাটা এই জায়গায় লাগাইছে, সেম কিন্তু এই যে এই জায়গাটা দান্ডা বাঁধছিলাম আমরা, আর এই জায়গাটার মধ্যেই কিন্তু সুতাটা যেহেতু বাঁধছি, এই জায়গাটার মধ্যে সুতাটা পেঁচা গেছে, যার কারণে আমরা কিন্তু ঘুড়িটা নিয়ে এসে পড়তে পারলাম। সো এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবা, যা দান্ডা বাঁধো অবশ্যই এই জায়গাটা বাঁধবা। এই ঘুড়িটাও যেভাবে পাইছি আমরা কিন্তু এই জায়গায় বাঁধা ছিল, মানে এরকম থাকলে কিন্তু হবে না, ওই যেভাবে আমি দেখাইছি ওইভাবে বানবা।
এবারে প্যাচটা দেখতে পাচ্ছি আমাদের পিছন থেকে একটু ঘুড়িটা আসছে, পিছন থেকে ঘুড়ি এসে আমাদের সাথে লাগা ফেলছে। আর লাগানোর কারণে আমি কি করতেছি, যেহেতু পিছন থেকে আসছে, নিচ দিয়ে যদি আমাকে টান দিয়ে দেয় আমি কিন্তু কাটা খেয়ে যাবো। আমি উপর দিয়ে লাগাই, নিচ দিয়ে লাগাই, দান্ডায় ফাঁসাই দিচ্ছি। অ্যান্ড টানামানি করতেছি অপোনেন্টের সাথে, টানামানি করে অপোনেন্টের ঘুড়িটা কিন্তু আমি নিয়ে এসে পড়তে পারবো। কারণ যেহেতু অপোনেন্ট আমার একটু পিছিয়ে আছে, সো আমি খুব ইজিভাবে দেখতে পাচ্ছি টানামানি করে ঘুড়িটা নিয়ে এসে পড়লাম। সো এইভাবে ঠিক ঠিক ফলো করে প্যাচ খেলবো। আর অরিজিনাল শুধার জন্য কাইট লাভ অনলাইন ফেসবুক পেজ ভিজিট করবো, যে কারো ঘুড়ি খুব ইজিভাবে কিন্তু কেটে ফেলতে পারবে টেকনিক দিয়ে। এখন মজা নেবে ওই অপোনেন্টের সাথে। গুই খারা কর জোরে টান দন্দা লাগছে টান দে, জোরে টান দে, আরে টান দে না লোড পায়রা মাই গড জো কইলাম না, আরো আগে টান দিতে হইছি তোরে। আমি জুম করে দেখাই, উজি উজি নীল কালার, এই যে দেখছো, এই যে টান দিতে থাক আজকে ভিডিওটা এখানেই শেষ। আশা করছি সবাই ভালো লাগছে, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। এই ভিডিওটা এম করতেছি 100 লাইক, সবাই 100 লাইক দিয়ে দাও নেক্সট পার্টের জন্য।